Joytun Auto Rice and Dal Mills Limited. আমাদের প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে দেশ স্বল্পোন্নত থেকে মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে। ফলশ্রুতিতে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ বিভিন্ন মেশিনের সমন্বয় ঘটিয়ে ভৈরব নদীর অববাহিকায় খুলনার ফুলতলায় মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে 2018 সালে 30 একর জমির উপর গড়ে উঠেছে দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম সর্বাধুনিক প্রযুক্তি পিএলসি কম্পিউটারাইজড স্বয়ংক্রিয় জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেড। উল্লেখ্য যে প্রতিষ্ঠানটি আইএসও সহ হালাল সনদ প্রাপ্ত। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে শেখ শফিয়ার রহমান অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। যে পানিটা ব্যবহার করা ধানের ভূগর্ভস্থ থেকে পানি এনে ওয়াটার ট্রিটমেন্ট করে এই পানি দিয়েই আমরা শুধুমাত্র রাইসটা তৈরি করি এবং এর আশেপাশে যে চালগুলো তৈরি হয় এবং যেগুলো মেশিন থেকে চাল বেরোয় এটা কোনো হাতের স্পর্শ ছাড়াই কম্পিউটারাইজ এবং পিএলসির মাধ্যমে চালটা বেরোয়। যে চালটা আমাদের ফ্যাক্টরি থেকে মার্কেটে যায় সেই চালের ওজন আমাদের একবার ওজন করার পরে ফিরে রিচেকিং করে ছাড়া হয়। এখানে ওজনটা সঠিক 100% থাকে। আমাদের চিনিগুড়া যে চাল আমরা তৈরি করি বাংলাদেশের মধ্যে আমাদের এই পরিমাণ মালে আমরা যে প্রশংসা পাইছি এই চালের মতন অ্যানাদার কোনো কোম্পানি আমি এখনও দেখিনি যে এরকম সুন্দর করে চাল তৈরি করতে পারে বা সুন্দর করে চাল চড়িয়েছে। চাল উৎপাদনের ক্ষেত্রে উৎকৃষ্ট মানের ধান সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করার পর প্রতিষ্ঠানের দক্ষ কোয়ালিটি কন্ট্রোল অফিসার দ্বারা মান নিয়ন্ত্রণ করে পুষ্ট ও ভালো মানের ধান জার্মানের বিখ্যাত প্যাডি ফ্রি ক্লিনার মেশিনে বাছাই করে পরিষ্কার ধান আমেরিকার খ্যাতিমান মরিচা বিরোধী সাইলোতে সংরক্ষণ করা হয়, যা আমাদের দেশে আমরাই একমাত্র করে থাকি। উক্ত ধান প্রয়োজন অনুযায়ী পারবয়লিং স্টোরেজ সাইলোতে স্থানান্তরিত করার পর বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির পারবয়লিং সেকশনে ইটিপি কর্তৃক পরিশোধিত বিশুদ্ধ পানির মাধ্যমে প্রক্রিয়াজাত সম্পন্ন করে বিশ্বের উন্নতমানের কন্টিনিউয়াস ড্রয়ারে ইউনিফর্ম স্ট্রিমিংয়ের ফলে প্রতিটি ধান নির্দিষ্ট আকার অনুযায়ী সূক্ষ্মভাবে শুকানো হয়, ফলে চালে ক্ষুদের পরিমাণ খুবই কম ও ভাত ঝরঝরে হয় এবং 18 ঘণ্টা ভাতের স্থায়িত্বকাল বজায় থাকে। পরবর্তীতে শুকনো ধান চলে যায় মিলিং শাখায়। অতঃপর বিশ্বের উন্নততম প্রযুক্তি ও পিএলসি কম্পিউটারাইজ স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে কোনোরকম হাতের স্পর্শ ছাড়া চাল উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বিশ্বের খ্যাতনামা মিলিং মেশিনসমূহ আমদানি করা হয়েছে সুইজারল্যান্ড এবং ইংল্যান্ড থেকে। মিলিং শাখায় শুকানো ধান পুনরায় প্রিক্লিনার মেশিনের মাধ্যমে ধুলোবালি ও ময়লামুক্ত করে পরিষ্কার ধান যায় ডিএস্টোনার মেশিনে, যা ধানের মধ্যকার পাথর কণা লৌহজাত পদার্থ বাছাই করার মাধ্যমে বাছাইকৃত ধান যায় হোলিং মেশিনে। এই মেশিনে 4টি ধাপে ধান থেকে খোসা ছাড়িয়ে ব্রাউন চাল উৎপাদন করে পরবর্তীতে পেডি সেপারেটর নামক মেশিনের মাধ্যমে তুষ বা হাস্ক পৃথক করে পাঠানো হয় বয়লারে এবং চালের থিকনেস গ্রেডার মেশিনের মাধ্যমে চালের মধ্যে নিহিত অপুষ্ট চাল পৃথক করে পুষ্ট ও মানসম্মত চাল চলে যায় হোয়াইটনার মেশিনে। এই মেশিনে 3টি ধাপে ব্রাউন চালকে সাদাকরণ করা হয়। প্রথম ধাপে শতকরা 25 ভাগ, দ্বিতীয় ধাপে শতকরা 35 ভাগ এবং তৃতীয় ধাপে শতকরা 40 ভাগ সাদা করা হয়। এই ধাপসমূহে উৎপাদিত হয় ব্রান, যা বাই প্রোডাক্ট নামে পরিচিত। তারপর ধাপে ধাপে কঠোর মান নিয়ন্ত্রণ করে উৎপাদিত চাল যায় পলিসার বা সিল্কি মেশিনে। গ্রাহকের চাহিদা ও পছন্দ অনুযায়ী পলিসার মেশিনের মাধ্যমে চালকে উজ্জ্বল বা চকচকে করা হয়। এতে করে চালের গুণগত মান অক্ষুণ্ণ রেখে উৎকৃষ্ট মানের চাল উৎপন্ন করা সম্ভব হয়। আমাদেরই রয়েছে দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম ও সর্বাধুনিক প্রযুক্তি মডেল S6, যা ইংল্যান্ড থেকে আমদানিকৃত। LED কালার সর্টিং মেশিনের মাধ্যমে চালের মধ্যে বিভিন্ন রঙের চালকে অত্যন্ত সুচারুরূপে হাই রেজুলেশন LED ক্যামেরার দ্বারা বাছাই করে পরিপূর্ণ স্বাস্থ্যসম্মত চাল উৎপন্ন করে
জার্মানের গ্রেডিং মেশিনের মাধ্যমে চাল থেকে ব্রোকেন চাল বাছাই করা হয়। একই সাথে মরিচারোধী সাইলোতে সংরক্ষণ ও স্বয়ংক্রিয় ওজন পরিমাপক মেশিনে পরিমাপ করে প্যাকেটজাত করা হয়। আপনারা সকলে জানেন, চিনিগুড়া চালের জগতে শেখ চিনিগুড়া চাল এক অনন্য নাম। একমাত্র আমরাই প্রথমে বাজারে সেরা ও ব্রোকেনমুক্ত চিনিগুড়া চাল সরবরাহ করে থাকি। এই প্রজেক্টের যে ধানগুলো সংগ্রহ করা হয় সরাসরি প্রত্যন্ত গ্রাম থেকে, সরাসরি কৃষকের নিকট থেকে সংগ্রহ করে উৎকৃষ্ট মানের ধান সংগ্রহ করা হয়। অত্যন্ত দক্ষ অপারেটর এবং কোয়ালিটি কন্ট্রোল অফিসার সমন্বয়ে এই প্রজেক্টের এই অপারেটিং সিস্টেমটা আমাদের নির্মিত করা হয়েছে। এই মিলে একটা বিশেষ গুণ আছে, যা কোনো মানুষের স্পর্শ তো দূরের কথাই, লৌহজাত পদার্থের সংস্পর্শ আসে না। সরাসরি হাইজেনিক এবং অ্যাপক্সি পেন্টের ফুড গ্রেড অ্যাপক্সি পেন্টের মাধ্যমে যেখানে চাউলগুলোকে প্রক্রিয়া করা হয় এবং আমেরিকান প্রযুক্তির সাইলোতে স্টোরেজ করা হয়।